এক্সকিউজ মি, হ্যালো ভাই, এইদিকে আমার বাসাটা খুঁজে পাচ্ছি না। 12A বাসাটা কোন দিকে? হ্যাঁ, আমার সাথে তো কেউ নাই এখানে। আমি এমনি একজন লোক আমাকে দিয়ে এই পর্যন্ত এনে দিয়ে গেলো, উনি আর বাসা চিনতেছে না। আমি বললাম যে 12A যাব, উনি বাসা চিনতেছে না। আমাকে একটু নিয়ে যাবেন, আমি চিনতে পারতেছি না। যাকে নিয়ে আসছি সে তো রেখে চলে গেলো, বললো যে উনি চিনতেছে না। আপনি একটু নিয়ে চলেন না, আপনি আবার চলে আসলেন, আমি আপনার ভাড়া দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আমার বাসার অ্যাড্রেসটা মানে যেতে পাচ্ছি না, আমাকে একটু হেল্প করবেন। সরি, হ্যাঁ একটু হেল্প করেন না। ভাই একটু বাসার অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, আমার একটু রিক্সায় উঠাই দেন, আমি বাসে চলে যাবো। ব্যস্ত আছি ভাই, ব্যস্ত আছি ভাই, একটু প্লিজ। বারোর এ বাসাটা কোন দিকে? বারোর এ? জি, এখান থেকে তো অনেক দূর। বারোর এ? বারোর এ অনেক দূর। এটা এটা কোন জায়গা? এটা এলা আপনার এই যে নয়ের এ, নয়ের শুধু নয়, নয়ের এও না, নয়। আচ্ছা, এটা যে ধানমন্ডি মাঠের পাশে। উনি বলতে শুনি চিনে না, তো আমি আপনি আপনি একটু হেল্প করতে পারবেন? আমি হেল্প কি করতাম, একটা রিক্সা নিয়ে যান গা না, আমার তো ওইদিকে আমার কাজ আছে, আমি তো আপনার তো দূর নিয়ে যেতে পারবো না। আচ্ছা ভাই, আমি একটু বাসায় যাব, আমার একটা রিক্সা নিয়ে দিবেন। রিক্সা নিয়ে ভাই, আমি তো একটু ব্যস্ত আছি, তো এখন ভাই একটু একটা রিক্সাটা নিয়ে দেন না। আমি একটু ইম্পর্টেন্ট কাজে যাবো, ঠিক আছে? সেজন্য দেখেন না আশেপাশে কোনো রিক্সাও নাই, তো আমি খুবই ব্যস্ত, ঠিক আছে? তো আপনি একটু ভাই একটু একটু রিক্সাটা নিয়ে দেন। আচ্ছা, আমি তো খুব মানে আপনি খুবই ব্যস্ত ভাই, ঠিক আছে? একটা প্র্যাঙ্ক ছিল, ওই যে আমাদের ক্যামেরা কত চিন্তা, আপনাকে একটু হেল্প চাইছে। হ্যাঁ, সো আপনার হেল্প করা উচিত ছিল না? অবশ্যই করা ছিল, বাট আমি তো ব্যস্ত তো সেই জন্য। না ব্যস্ত উনি উনি তাছাড়া আপনার জন্য এইভাবে রাফ বিহেভ করাটা ওনার সাথে ঠিক হয়নি, ঠিক না? সেটা তো অবশ্যই ঠিক না, যেহেতু মানুষ মানুষের জন্য, সো অবশ্যই আপনি ওনাকে এটুকু না করতে পারলে অতিরিক্ত করতে পারতেন। এখান থেকে এই যে সামনে একটা রিক্সা অথবা কত রিক্সা আসতেছে একটা থামাই দিয়ে কিন্তু ওরা উঠাই দিতে পারতেন। হ্যালো জনমানুষ, আপনারা কি বলতে পারবেন মানুষের মনুষ্যত্বের লেভেল কতটুকু কম হলে তাকে আর মানুষ বলা যায় না? যারা অন্ধদের হেল্প করে না, যারা চোখে দেখতে পায় না, তাদের হেল্পে এগিয়ে আসে না, তাদেরকে আমি মানুষ বলতে চাই না। আপনারা মাইন্ড করলে করেন, আর আপনারা আমাকে খারাপ বললে বলেন, আই ডোন্ট কেয়ার। তারা মানুষ না, তারা গরু ছাগল পশু যা কিছু হতে পারে, কিন্তু তারা মানুষ না। এটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, অনেকে হেল্প করেছে, আমরা তাদের ভিডিওগুলো দেখাইনি, দেখিয়েছি যারা হেল্প করে না কোন মানসিকতা নিয়ে তারা হেল্প করে না, সেটা একবার আপনাদের দেখানোর জন্য ঠিক ওদের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি।
এখন আপনারাই বিচার করেন, আপনারা বলেন মানুষের মনুষ্যত্বের লেভেল কতটুকু কম হলে একজন অন্ধ যখন হেল্প চায় তাকে হেল্প করা সম্ভব হয় না, কতটুকু কম হলে হেল্প করা সম্ভব হয় না, মনুষ্যত্বের লেভেল কত কম হলে এই কাজটা করা যায়। আল্লাহ আমাদের চোখ দিয়েছে, দৃষ্টি দিয়েছে, আর এই জন্য না আমরা ওই অন্ধদের কষ্টটা বুঝি না। একবার চোখ বেঁধে আপনি চলাফেরা করা শুরু করেন, দেখবেন আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে পৃথিবী। সো আসুন আমরা অন্ধ বা যে কোনো রকম প্রতিবন্ধীদের অবশ্যই হেল্প করি। আপনারা যারা আমাদের ফ্রেন্ডস আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের বলবেন যে অন্ধ বা যে কোনো রকম প্রতিবন্ধী যারা আছে তাদের অবশ্যই যেন আমরা হেল্পে এগিয়ে যাই। সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক কাজ করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হাসি মুখে সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের এগিয়ে নেবেন। ধন্যবাদ।